sehr, das ist ja der Diktator. Ich hab den Diktator. Das ist der Diktator. Wenn ich schon hier sehe, kommt আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ পরমাদরণীয় সভাসদ শ্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানাব। আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব, তার সঙ্গে সঙ্গে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, দেশের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি, আদরণীয় শ্রী রাজনাথ সিংজি, আর তার সঙ্গে সঙ্গে প্রদেশ ত্রিপুরা প্রদেশ পার্টি যে বিশ্বাস করে আমাকে রাজ্যসভার ক্যান্ডিডেট বানিয়েছে, নমিনেশন দাখিল করেছি, আর তার সঙ্গে সঙ্গে হরিয়ানার রাজ্যের আমাকে প্রভার দেওয়া হয়েছে, আর ত্রিপুরা তো রাজ্যসভার উম্মীদবার বানানো হয়েছে। আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের প্রতি, জনতার প্রতি আভার প্রকট করি এবং এই দুনো রাজ্যেই 15 দিন করে আমি সময় দেব। ত্রিপুরাবাসীর জন্য যেভাবে কাজ করে যাচ্ছিলাম, পার্টির যে দায়িত্ব ছিল যখন কাজ করেছি, মুখ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব দিয়েছিল কাজ করেছি, এখন মানিকবাবুর নেতৃত্বে সে বিকাশমুখী ধারা নিশ্চিত নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা তা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাবে। এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জনতার আশীর্বাদ নিয়ে, আর পার্টির যে সর্বাঙ্গীন বিকাশ এবং সংগঠনকে সশক্তিকরণ করার জন্য আমাকে যা যা করতে হবে, যেটা আমি 2015 সাল থেকে ত্রিপুরা শুরু করেছিলাম, সেটা আবার মানিকবাবুকে সাথ নিয়ে, রাজীববাবুকে সাথ নিয়ে, সমস্ত মন্ত্রিমণ্ডল, সমস্ত ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠপোষক পর্যন্ত সমস্ত কার্যকর্তাকে আমি আজকে আহ্বান করব এখান থেকে, যে 23-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রত্যেকটি পৃষ্ঠপ্রমুখ, প্রত্যেকটি কার্যকর্তা, প্রত্যেকটি ত্রিপুরার মানুষ সবাইকে একত্রিত করে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজটা শুরু হয়েছে, সেই ত্রিপুরাকে 2047 পর্যন্ত আমরা যে ভিজন তৈরি করেছি ত্রিপুরার মানুষকে সেই জায়গায় নিয়ে যাব, সেই মন্ত্রকে সামনে রেখে মানিকবাবুকে সঙ্গে নিয়ে প্রদেশ অধ্যক্ষ যে রয়েছেন, সমস্ত আর বিশেষ করে জেপি নাড্ডাজি যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আছেন, ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে আমরা নতুন ত্রিপুরা করার যে শপথ নিয়েছি, সেই শপথকে আমরা 23-এ দ্বিগুণা
যে আমাদের শক্তি নিয়ে, যেটা আমি একসময় আদরণীয় মুখ্যমন্ত্রী যিনি প্রদেশ অধ্যক্ষ ছিলেন ওনার কাছে আমি আপিল করেছিলাম যে আমরা 36 পর্যন্ত 18 এসছি, আমাদের 60 লাগবে, সেই দিশাতেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আজ থেকে পুরো ত্রিপুরা রাজ্যে লাগবে। আর যেটা আমি বললাম যে ত্রিপুরা রাজ্যে 15 দিন আর 15 দিন হরিয়ানাতে দেব, আর দোনো রাজ্যে দুবারা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। আজকের দিনে এটাই আমার ত্রিপুরশ্রীর মায়ের কাছে প্রার্থনা। আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুরশ্রীর মা যে আশীর্বাদ আমাদেরকে দিয়েছেন সেই আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরা সুন্দর তৈরি করতে সক্ষম হবো।